আমাদের আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম কি বলেন জানেন, হুরগুলো পিছন দিয়ে জামা টানবে, এই আসো আর কি বলবে, এই আসো, এই আসো, আমাদেরকে তোমার জন্য বানিয়েছে, কোটি কোটি বছর ধরে অপেক্ষা ছিলাম তোমার। এটা কি তুমি তো রব্বুল আলমীকে পেয়ে সব ভুলে গেছো, লেকিন যত টানাটানি জান্নাতি তো আর পেছনে ফিরে না, পেছনে তো আর ফিরে না, হোরগুলোর বানানে ওলা কেমন হবে। আমাদের ঢালকানো ঘাসে তো ওলা বলেন, ফুলগুলো এত সুন্দর তো ফুলের বানানে ওলা কেমন। ফারুক আইম টিভি হক্কানি ওলামাদের আগামীর পথ চলা। এই জন্য আমাদের এক বুজুর্গ ছিলেন, নাম শুনে থাকবেন আপনারা, আল্লামা আহমদ শফি, বলেন রহমাহুল্লাহ তাআলা, আবার বলেন রহমাহুল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লামা আহমদ শফি রহমাহুল্লাহ একবার বেগমগঞ্জ ইসলামী মহাসম্মেলনে তিনি বলেছিলেন, তোমরা ভেবেছ আমি এই 56,000 বর্গ মাইলের জন্য এসেছি, আমি 56,000 বর্গ মাইলের জন্য আসি নাই, আমি যে জান্নাতের অপেক্ষায় আছি ওটা আরদুহা সামাওয়াত ওয়াল আরদ, ওটা আসমান আর জমিনের প্রশস্ত, ওটা প্রস্থ আসমান আর জমিন। আমরা এবারে চিন্তা ভাবনা করি না, আমরা শুধু ওপার নিয়ে আছি, সুবহানাল্লাহ বলবেন না। এই জন্য আমাদেরকে আমাদের ইমান আমল নিয়ে থাকতে দাও, আমরা আমাদেরকে কি কি থাকতে দাও বলেন, আমরা আমাদেরকে আমাদের ইমান আমল নিয়ে থাকতে দাও, শুধু আমাদেরকে আমাদের ইমান আমল নিয়ে থাকতে দাও, আমাদের ইমান আমলের উপরে কোনো টর্চার করো না, শুধু আমাদেরকে কি আমাদের ইমান আমল নিয়ে কি করতে দাও বলেন, থাকতে দাও, আমাদেরকে নিয়ে তোমরা হাঙ্গামা করিও না, আমাদেরকে নিয়ে কি করিও না। হুজুর রহমতুল্লাহ আলাই বলেন, আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ইদ রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা, যেই জান্নাত মুলকান কাবীরা, যেটা বিশাল বড় রাজত্ব, এই ছোট্ট রাজত্বের জন্য আমরা আসি নাই, আমরা মুলকে কাবীরের জন্য আসছি, বলেন আমরা মুলকে কাবীরের জন্য আসছি, বলেন কেন, বলেন আমরা মুলকে কাবীরের জন্য আসছি, কোন কাবীর বলেন, কোন কাবীর, মুলকান কাবীরা, রব্বুল আলামিন যদি মুলকান কাবীরা বলে এটা কত বড় হবে, বানানে ওয়ালা যদি কাবীরা বলে, সুবহানাল্লাহ বলবেন না, বানানে ওয়ালা যদি কি বলে কাবীরা বলে, তো এটা কত কাবীর হবে, কত কত বড় হবে। এজন্য মেরে ভাইও আল্লাহ তাআলা ঈমান আমলের পুরস্কার নিজে ঘোষণা দিয়েছেন, কোথাও বলে আজরান আজিমা, কোথাও বলে আজরান করিমা, কোথাও বলে আজরান কবিরা, কোথাও বলে আজরান হাসানা, কোথাও বলে আজরান গায়রা মামনুন, কোথাও বলে এটা বড়, কোথাও বলে আজিম, কোথাও বলে করিম, কোথাও বলে হাসান, কোথাও বলে শেষ নাই, সুবহানাল্লাহ বলবেন না। যদি এবারে 5 বছর হয় না, আরো 5 বছর 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 না, আরো 5 বছর, আমাদেরটা শুরু হবে আর শেষ হবে না, কিছুই বুঝে নাই, কিটা বুঝলেন, কি বুঝলেন, তো কতবার পাঁচ কইছি আমি, একবারও ইন্নাল্লাহ করলেন না, ভূতে আসেনি এতবার পাঁচ হইতো কি, إذ رأيت ثم رأيت نعيما وملكا كبيرا وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين رب العالمين بلين دوراو 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 أمان مغفرة الدك دوراو أمان جنة الدك دوراو جي جنة الرسطو شات أسمان شات زمين رسطو جدي حي شات أسمان شات زمين درغو كتو حبه সুবহানাল্লাহ বলে না, প্রস্থ যদি হয় 7 আসমান 7 জমিন দৈর্ঘ্য কত হবে, এই জন্য একটু অপেক্ষা করুন ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ, অল্প একটু অপেক্ষা করতে হবে অল্প। আমি বললাম রব্বুল আলামিন সেখানে কি দিবেন, সেখানে কি দিবেন, রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, ফিহা মা তাশতাহি আনফুসুকুম ও ফিহা মা তাদাউন, ইমাম নববী বলেন জান্নাতের পুরস্কারের মধ্যে সবচেয়ে বড় পুরস্কারের ঘোষণা হলো এই আয়াত, এখানে হুর দিব, এখানে ফুল দিব, এখানে ফল দিব, সব তো নাথিং, এগুলো কি, এগুলো কি, রব্বুল আলামিন বলেন যা চাইবা তা দিব, আর ওগুলো তো সব খালি আমাদেরকে লোভ দেখাইছে, আরে সুবহানাল্লাহ, শুধু কি দেখাইছে বলেন, শুধু একটু লোভ দেখে, লোভ দিছে, লোভ, এই দেখো
এটাই আছে। আচ্ছা শ্বশুরবাড়িতে কেউ দামি ফার্নিচারের জন্য শ্বশুরবাড়িতে যায় না, জিনাও কয় না, জিও কয় না, কি এটা? শ্বশুরবাড়ির সামনের রুমে দামি ফার্নিচার আছে, দামি খাট আছে, দামি সোফা সেট আছে, এর জন্য কোনো পাগল শ্বশুরবাড়িতে যায়? এবার জিনা একটু বড় হয়েছে, বুঝে না কেন এই তো আন্নাকে কথা হুরা হারে। আহ, এই মাঠে কত বয়ান শুনছি নিচে বসে বসে, বলেন আলহামদুলিল্লাহ। আহ, কি আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখে, আমিন। হ্যাঁ, গত বছর আগের বছর আমি বয়ান করছিলাম, আমার আব্বা বসেছিল, কি হয় আব্বার কবরকে আল্লাহ তাআলা জান্নাতে ঠুকরো বানিয়ে দেন, আমিন। এজন্য ইমাম নববী রাহমাতুল্লাহ বলেন, ফিহা মা তাশতাকি আনফুসুকুম ওয়া ফিহা মা তাদউন। রব্বুল আলামিন বলেন, জান্নাতে যা চাইবা সব দিব, মুখে যা বলবা তাও দিব, দিলে যা বলবা তাও দিব। ইমাম নববী বলেন, এটা হলো জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারের ঘোষণা। আর বাকিগুলো কেন বললেন? বাকিগুলো শুধুই আমাকে বোঝাবার জন্য লোভ দিলেন, এটা শুধু হের সান্লাহ, তোমাকে লোভ অফার দেওয়ার জন্য বলেছে, ফল দিব, বিবি দিব, গোস্ত দিব, সব দিব, লেকিন এটা আসল কথা, যা চাইবা সব দিব। কি কি দিবে বলেন? যা চাইবা সব দিব। আল্লাহ, আমাকে যদি জিজ্ঞেস করেন, হুজুর আপনি কি চাইবেন, আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনি আপনারা কি চাইবেন, আমি বলবো রব্বুল আলামিন, রব্বুল আলামিন বলবেন, যদি বলেন আর কি চাও, আর কি, আমি বললাম আর কোনটা লাগবে না, শুধু তোমাকে লাগবে, শুধু আপনাকে চাই, সুবহানাল্লাহ বলবেন, এটা শিখি নেন, উত্তর শিখি নেন, আল্লাহ আপনাকে চাই। শ্বশুরবাড়ি দিয়ে খাটের মধ্যে ঘুম পাড়ায় দিছে, আর কাউকে দিল না, ঘুম আসবে পাগল, কি ভাই বুড়ো হাসে, কি দামি খাট, দামি মখমল, দামি চাদর, শীতে দামি কম্বল, একদম কোরিয়ান এক নম্বর কম্বল, সব ঠিক, লেকিন ও নাই, এটা কেমন হবে বলেন? তাহলে জান্নাতে কি হুরের জন্য জান্নাতে যাব, ফুলের জন্য জান্নাতে যাব, ফলের জন্য জান্নাতে যাব? রব্বুল আলামিন, এগুলো কি, এগুলো লেগাইছি, এগুলোর জন্য আসছি, আপনার জন্য আসছি। এবার রব্বুল আলামিন বলবেন, যাও যাও রেদওয়ান, পর্দা হটাও, রেদওয়ান হটাও পর্দা, আমার বন্ধু আমাকে দেখবে। আমি তো বলি ইনশাআল্লাহ রব্বুল আলামিনকে বলবো, রব আপনি না কথা দিয়েছেন, ফিহা মা তাশতাহি আনফুসুকুম, যা চাইবা সব দিবেন, আপনি না কথা দিয়েছেন, হাত বাড়ান মুসাফা হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রব্বুল আলামিন মুআনাকা করবো, মুআনাকা এক টানা 70,000 বছর, শুধু দেখবে, শুধু দেখবে, শুধু দেখবে, ভুলে যাবে বাকি সব, সুবহানাল্লাহ বলেন, ভুলে যাবে কি বাকি সব, ভুলে যাবে ফার্নিচার, ভুলে যাবে হুর, ভুলে যাবে ফুল, ভুলে যাবে বাসর ঘর, ভুলে যাবে যাও সব। আমাদের আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুম কি বলেন জানেন? হুরগুলো পিছন দিয়ে জামা টানবে, এই আসো, আর কি বলবে, এই আসো, এই আসো, আমাদেরকে তোমার জন্য বানিয়েছে, কোটি কোটি বছর ধরে অপেক্ষা ছিলাম তোমার, এটা কি তুমি তো রব্বুল আলামিনকে পেয়ে সব ভুলে গেছো, লেকিন যত টানাটানি জান্নাতি তো আর পেছনে ফিরে না, পেছনে তো আর ফিরে না, হুরগুলোর বানানে ওলা কেমন হবে, আমাদের ঢালকানা ঘাজ তো ওলা বলেন, ফুলগুলো এত সুন্দর তো ফুলের বানানে ওলা কেমন, কি এ চাঁদের বানানে ওলা কেমন, ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুবহানাল্লাহ, রব বলেন না আমি তো আহসান, আমি তো কি বলেন আহসান, আহ মেরে ভাইও আয়, কেমন মজা হবে, হুরগুলো বলবে আসো 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 আসো, আর জান্নাতি তো রব্বে কারিমের দিকে চেয়েই আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে, তাকিয়ে আছে, কলিজা তো ফরে না। এবার রব্বুল আলামিন বলবেন, 70,000 বছর পরে রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা পর্দা ঝুলিয়ে দে, এবার যাও ওদেরকে টাইম দাও, সুবহানাল্লাহ বলবেন,
আর কি বলবে বলেন, যাও ওদেরকে কিছু টাইম দাও, আগামী শুক্রবার আবার দেখা হবে। এই জন্য জুমাকে জুমা এজন্য বলে, জুমাকে জুমা কি বলে? এটা হলো আমাদের দেশে আমরা মসজিদে একত্রিত হই, এই জন্য জুমাকে জুমা বলে। আর আরেকটা হলো জান্নাতে আমরা একত্রিত হবে, এই জন্য জুমাকে জুমা বলে। আর সেটা হবে শুক্রবারে, সেটা হবে কিবারে বলেন? এই জন্য জুমাকে কি বলে? এই জন্য জুমাকে জুমা বলে। তো রাব্বুল আলামিন কি কি দিবেন জান্নাতে? আরো জোরে বলেন কি কি দিবেন? তো শুধু শুধু এই পাড়ের জন্য হাঙ্গামা করো কেন? আমরা এই পাড়ের জন্য ওয়াজ করি না, আমরা ওয়াজই করি ওই পাড়ের লেগে। সুবহানাল্লাহ বলবেন না? এই পাড়ের লেগে আমরা কি করি না বলেন? আমরা ওয়াজ করি কি লেগে বলেন? এই জন্য আমাদেরকে মাঝে মাঝে ডট টট দেখানো হয়, শুধু ডল লাগায়, শুধু ডল লাগা, এ হয়ে যাবে, এ হয়ে যাবে। তা আমরা বলি ভাইয়া ডল লাগাবা 60 বছর, ডরহীন জীবন হবে 60 কোটি বছর। আর ডল লাগাবা 60 বছর, ধর খাবা কোটি কোটি বছর। বুঝেন নাই কিছুই আপনারা? বুঝছেন কিছু? ফারুক আইম টিভি, ফারুক আইম টিভি, হক্কানি ওলামাদের আগামীর পথ চলা।